প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। এবং একটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতেছে, ফলে আমরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নাই, ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে এবং সেই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দাওয়া আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফেস করে লাগতেছে। আপনারা জানেন শ্রমিক অসন্তোষ চলছে, তবে প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা, এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইন শৃঙ্খলার কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না। এবং পুলিশের যে বিষয়টা, আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে 16 বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয়, সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে, নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা। এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে। এবং পুলিশ আসলে যেই পুলিশের দেখেন 5ই আগস্টে যেটা হয়েছে, 5ই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যাতে মাঠে থাকে, শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে। এবং 12টার সময় তো আমরা খবর পেলাম যে এটা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, এবং এর পালিয়ে যাওয়ার এক মুহূর্ত কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি এবং পুলিশ পুরো সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিল, তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে মাঠ পর্যায়ে যে পুলিশরা, অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছেন আসলে। এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো, পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই দিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম, কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে। এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ, আমরা যে কনস্টেবল, এসআই, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে। তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে, পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে, এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে। জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের কোনো উপাধি, বীর সৈনিক বা এরকম কোনো উপাধি দেওয়ার প্রস্তাবনা আপনাদের আছে? চাঁদাবাজি কিন্তু এখনো অব্যাহত আছে, নীরবে নির্বিঘ্নে এখনো বাজারে দোকানে চাঁদাবাজি হচ্ছে। আমরা কিন্তু ভুক্তভোগী, আমরা ওদের সাথে কথা বলি, আপনি এদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, কোনো নির্দেশনা দিবেন কিনা? অবশ্যই পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে, চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং আমরা দেখেছি বিভিন্ন মানে রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে। তো আমরা এটা নির্দেশনা দিয়েছি, আলোচনা করছি এবং আমাদেরকে আসলে পুলিশকেই অ্যাক্টিভ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে, ফিরে আসবে আর কি। মাননীয় উপদেষ্টা, আমার নাম মুক্তাদির, আমি আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক সময় দেখছি একদম ঢালাওভাবে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়াই এইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়াটার কারণটা কি, এবং এতে করে আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখনকার যে সরকার, তারা দাবি করছে যে তথ্য যোগাযোগের যে অবাধ প্রবাহ সেটাকে অব্যাহত রাখবে, সেখানে কি আপনারা এই মামলার মাধ্যমে একটা ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করছেন কি না? আর দ্বিতীয় প্রশ্ন, আপনাকে আমরা দেখেছি
ফ্যাসিবাদের যে দোসর ফ্রান্সের যে রাষ্ট্রদূত মারিয়া মালদুফি তার সঙ্গে ছবি তুলতে এবং খুব কুশল বিনিময় করতে, আপনার কাছে কি এই তার সঙ্গে এই বৈঠকটা কোনোভাবে যৌক্তিক মনে হয়েছে কিনা? যে কারণে ওনার বিরুদ্ধে সমালোচনা দীর্ঘদিন ধরে আসছে যে উনি ফ্যাসিবাদের একজন দোসর হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন, ইউরোপে এই সরকারের মানে সাবেক সরকারের পক্ষে উনি কাজ করেছেন। তো এই দুটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, একটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যাসিবাদের যে দোসর ছিলেন মারিয়া মালদুফি ফ্রান্সের অ্যাম্বাসেডার, তার বিষয়ে আপনি যে তার সঙ্গে দেখা করেছেন সেটা আপনি তার কাছে জানতে চেয়েছেন কেন সে কেন চুপ ছিল, বা সে তার সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা না বলে কেন তাদেরকে উস্কে দিয়েছে? ধন্যবাদ। আচ্ছা, এটাই আমরা লাস্ট কোশ্চেন নিচ্ছি। যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে, এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে, এবং এই বিষয়ে যেহেতু তুললেন আর একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে, আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে, বৈষম্যবিদ্ধ আন্দোলনও একটা লিগাল টিম করতেছেন, এই লিগাল টিমই তাদেরকে সহায়তা করবে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য, এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটতেছে। এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। আমরা বলেছি এই ফ্যাসি মানে এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে জুলাই হত্যাকাণ্ড, সেটির বিচার কিন্তু সেটির বিচারের জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, মানে ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার কার্যটি সম্পাদিত হবে। এবং সাংবাদিকদের সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তো এই হত্যাকাণ্ডের বিচার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব। আর এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, সেটা তো কোর্টে যাবে, এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমরা বলেছি যে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়, এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়, এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয়, এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে, সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয়, এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো আর না হয়। সবাইকে ধন্যবাদ। আমার শেষ প্রশ্নটার উত্তর দিন, আপনি মাননীয় ও যেটা বললেন সেটা কিন্তু একটা কূটনৈতিক বিষয় আর কি, এটা রাষ্ট্রীয় জায়গায় হচ্ছে তিনি কথা বলতে চেয়েছেন বা সকল রাষ্ট্রের প্রতিনিধিরাই কথা বলতে চাচ্ছেন, সেটা কূটনৈতিক জায়গা থেকে আলোচনা হয়েছে, এর বাইরে কিছু নয় সেটা।